لين دوري بيكون غي غي بود برا برا مروبيور آرو دكي زارا آرو بيشكو أصلا إتنا آرو بيشي ديكون يا توم زارا بيشكو أصلا إتنا آرو بيشي ديكون এখন যারা ছোট ছোট বাচ্চা তৈরর ইতারা তো আর কিচ্ছু না দেখে যেই জবানা জিবে ইবারে এই জবানা আল্লাহ ডাউন মনে করেন ঘুরে বুঝে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় রশিদ আহমদ গঙ্গুহি বহুত বড় কাসেম নানুথবি বহুত বড় ইয়াকুবে নানুথবি বহুত বড় আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বহু বড় শিববীর আহমদ উসমানী বহু বড় আল্লামা ইব্রাহিম বলিয়বি বহু বড় শেখুল হাদিস শেখুল আরব আল আজম আল্লামা শেখ সৈয়দ হোসেন আহমদ মাদানী আরব বহুত বড় শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী বহু বড় এখনই তারা তো আর নাই আর বাংলাদেশের হাঁটাদারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা অক্ষল এই হযরত বর মুফতি সাহেব হুজুর জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরো বিভিন্ন মাদারেসে চট্টগ্রামের এই বড় বড় আলেম ওল মুরব্বি ওল বড় বড় আছিল যেগুন আরো ন দেখি নামুন হি কিছু দেখিয়ে দিয়েছে এগুন এই জবানার গুণে ন দেব তো এ কথা বড় যত ইকে যাইবে তত বড় আরো ইকে গেলে আরো বড় আরো গেলে আরো বড় আরো গেলে আরো বড় আরো দূরে গেলে ওই দুনো জাহানোর বাদশা জীবের সারা দুনিয়াত আল্লাহর ঘরে বেগুন উত্থন বড় আল্লাহর হাবিব আল্লাহ পাকর ঘরে বেগুন উত্থন বড় উজুর তো 1400 বছর আগে দুনিয়াত তুম বিদেনি তো দুনিয়ার মধ্যে তাহনর নিয়ম নাই নিয়মের মধ্যে আমি সে তাই জনের কোনো নিয়ম নাই যদি তাইতো আল্লাহর হাবিব দুনিয়া তাইতো যারো ছিলে বেকিন বানাই যারো না বানাইলে কিচ্ছু না বানাইতো তো কেন না তাই এর বেয়ান তো না ছিল কেন হন তোলে আয়াত দনে এটা খসড়া খসড়ি করে কোন কাম নাই সমজিয়ান আছেন মধ্যে দুনিয়ার হায়াত ত্যাগ করি আখিরাতের বাসিন্দন ধরিব জিবের তুম দামি আর কেন আছিল আল্লাহর হাবিব ও এক তারিখের ঘটনা সাহাবে কেরাম বই বই এরে কিছু আফসোসযুক্ত আলোচনা করেন আসল খবর তারা রাখাছে নতাহনর কারণে কিলে আফসোস হয়তো আদম সফিউল্লাহ নূহ নবীউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকে এক এক পেগম্বর এক এক রহমর উপাধি দি বড় বড় সম্মান আল্লাহ পাকে দান গেছি এতটুকু খতর বুতুর তারার সার্বর্ম আছিল দি আর আর ঘরে কি বানাই ইয়েন সাহাবে কারামলর কাছে এই খবর নছে এই আলোচনা করে তারা আফসোসযুক্ত এমন সময় আল্লাহর হাবিব তারার আলোচনা শুনে গেলাই আল্লাহর হাবিব তারার বড়গুণ মধ্যে আয়ের হতে ও আমার সাহাবে কারামল তোমার আর মন্তব্য শুনিলাম তোমার আর আফসোসযুক্ত কথাবার্তা শুনিলাম তোমার আর চিন্তা ফিকির বেকিন আর মাথার মধ্যে জাগা দিলাম আদম সফিউল্লাহ ঠিক আছে নূহ নবীউল্লাহ ঠিক আছে ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক আছে মুসা খলিল কলিমুল্লাহ ঠিক আছে ইসমাইল জবিহুল্লাহ ঠিক আছে ঈসা রুহুল্লাহ ঠিক আছে ও আনা হাবিবুল্লাহ আমি এলাম দে হাবিবুল্লাহ হাবিবুর অর্থ কি হাবিবুল্লাহর অর্থ কি আল্লাহর হাবিব হাবিব হদ ওবেরে জিবের দেইত হইতে হইতে মোহব্বত করতে করতে আ মুসলমান হইতে হইতে সম্পূর্ণ বেকিনুর মালিক বানাই দে ইবেন নাম দে হাবিবুল্লাহ আল্লাহর হাবিবুরে খোজে কৌসরের মালিক বানাই আল্লাহর হাবিবুরে সফাতে কবরার মালিক বানাই ওরে আল্লাহর হাবিব
পরে কি নাম বলে হয় খালি কিয়ামতের ময়দানত মুকামে মাহমুদুর মালিক বানাই যে একখান স্থানের মধ্যে সৌদা করে গেল যাবে অন্য কোন পয়গম্বর আল্লাহ অনুমতি নেই আল্লাহর হাবিবে মুকামে মাহমুদুর জায়রে সৌদা তরি মালিকর কাছে এই উম্মত আল্লাহ দরখাস্ত করিব জান্নাতের সাবি যারা তো সারা দুনিয়ার খজিনার সাবি যারা তো ইবেন নামাইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব কত বড় দামি পয়গম্বর কেন পয়গম্বরের উম্মত বনি দুনিয়া তাইলাম আতিয়ে বলে তোর খান লাই গানও দেখে আর নইলে দুনিয়া বলে ফুরে উড়লে ফেলাই তো আ মুসলমান আখিরি জবানের পয়গম্বরের উম্মতর কত দাম জানুন নি কুনুন হাদিসে পাগত আছে আল্লাহ পাক পরবারে দেখারে আলমে এগুনুন নামিল দি আখিরি জবানের পয়গম্বরের উম্মত আল্লাহ পাক পরবারে দেখারে আলমে আলমে আর আলমে আরওয়া আরমে আরওয়া মানে রুজ জগৎ রুজ জগতের মধ্যে আদম হইতে লই কেয়ামত পর্যন্ত যে দুন মানুষ দুনিয়া থাকব বেগুনুর রৌরে বানাই রে ঠাল মাইজি বেগুনুর রৌরে বানাই মাতন না এটা আদমর কৌম আছে নু নবীর উম্মত আছে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আছে হযরতে মুসা কলিমুল্লাহর উম্মত আছে এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার বা তিন লাখ ছত্রিশ হাজার সমস্ত পেগম্বরের উম্মত বেগিনুর রুর এক জায়গার মধ্যে ঠাল মাইজি এনে তালুক মাইজি এক মিকে তো এক এক পেগম্বরের উম্মত হলে রু তোরা তোরা দিয়ে রে ফের মেকানো বুতুর বড়ি বুতুর রু ঢুকে ঢুকে দুনিয়া ফাটাই দিয়ে দে এন্ন আল্লাহ পাক পরবর দেগারে গালম রু ঠালো লতুন কিছু রু বলে বাসি বাসি লইয়ে রে আখির জবানার পেগম্বর উম্মতলে আলি দে ঠাল মারি রায় দিয়ে দি খুশি নলা রহল্লা মাতর না আল্লাহ পাক পরবর দেগারে আলমে কেয়ামতের ময়দানতুন কিছু রুরের নির্বাচন গুজি মোহাম্মদুর রসুল্লাহর উম্মত বানে বেল্লাই খন সুবাহানাল্লাহ কত খুশ কিসমত কত নসিব বালা কত গোয়াল বালা দরখাস্ত নাই অভিযোগ নাই সুবরিশ নাই কথাবার্তা নাই কিচ্ছু নাই কোন কথাবার্তা ছাড়া আল্লাহ পাক পরবার দেখারে আলমে রুট ঠাল নতুন কিছু রুরে বাসি বাসি এক জায়গার মধ্যে ঠাল মারি রায় দিয়ে আখিরি জবানের পেগম্বরের উম্মত বানাই বেল্লাই উনখারা মহন নারা রে উনখারা আরা এগুন হইলাম দে আরা তৈলে আইন এ কথাল আখিরি জবানের পেগম্বরের মান সম্মানের খবর যাতে অন্য পেগম্বর হলে ভাই না অন্য পেগম্বর হলে ভাই আইন না হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলত কোনো দুর্গজ্জি দেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আল্লাহর হুকুম লম্বা ইতিহাস আদমর এক গাছর ফল খাইতো মানা গজ্জি ফল খাই আল্লাহ পাক সিদ্ধান্ত লই এই গাছর ফল খাইলে এটা তাই নভারিব এর পরে জমিনুন নামাই দি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সারো ছাইশো বছর বলে খাইন দিয়ান আল্লাহ হঠাৎ করে খাইনতে খাইনতে বলে মন তুটি ওরে ব্যস্তর মধ্যে আসিলাম দে মেইন গেডুন মধ্যে তো গ কলমা দেখিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হঠাৎ করে আল্লাহ পাকর কাছে দরখাস্ত করে দে মাওলারে আরে ওই বন্দা ওইবের উছিলে আরে মাফ করে দাও না জিবের নাম মানরে ব্যস্তর মেইন গেডু তনর নামর হোয়ারে দেখিলা হুসর ঘরে দো আদম তুই এন ঘরে ভাইলে কদে ব্যস্তর মেন গেড়ুন মধ্যে দেখিলাম ব্যস্তর মেন গেড়ু দেখা আসলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক পরবর দেখারে আলম আল্লাহ পাক ফরমার তুই যেতে আর হাবিবুর নাম লই ফেলাইও তইলে এখন তোমার বেগিন সমাধান গিয়ে হ সুবাহ সুবহানাল্লাহ
এই কথা লই পয়গম্বর আলে যুগে যুগে আখেরি জবানার উম্মত লর আখেরি জবানার পয়গম্বরর খবর ভাইরে কেয় দরখাস্ত করি বইরই আখেরি জবানার পয়গম্বরর উম্মত বনিবেল লাই কিন্তু কোন রাস্তা নাই হযরত মূসা নবী এত বড় জলিলুল কদর পয়গম্বর বড় রাগী পয়গম্বর যত পয়গম্বর ফাটাই বেগুন তুন বড় রাগী গোশালা ইবেন নামুল্লি হযরত মূসা কলিমুল্লাহ আল্লাহ পাকর হাসে একদিন দরখাস্ত করে রও আল্লাহ আখেরি জবানার পয়গম্বরর উম্মত তো বনিন্ন ভাইল্লাম সিন্দন আল্লাহর আল্লাহ আরা তো বনি গে তইলাই যদি এখন বনিয়ের নমাজ সালাম ন ভরি মস্ত বড় নিয়ামতর কুফরি হইবি মাতো না ও হযরত মূসা আলাইহিস সালামের বাক্য শুনো ও আল্লাহ আখেরি জবানার পয়গম্বরর উম্মত তো বনিন্ন ভাইল্লাম আখেরি জবানার পয়গম্বরর উম্মত বনিবের দরখাস্ত করিবের কোন ফতন দেখি দরখাস্ত করিবের কোন রাস্তা হন না তো আইনে বাইরে উদয় দরখাস্ত ভাতাইজ্য কইল না আখেরি জবানার পয়গম্বরর উম্মত বনিন্ন ভাইল্লাম উম্মত বনি বেল্লাই দরখাস্ত করিবের কোন ফতোয়াই না ভাই ও আল্লাহ আখেরি জবানার পয়গম্বরর উম্মত লর কেন আওয়াজ হইল হুনতম মনে হ আখেরি জবানার পয়গম্বরর উম্মতর বলা আওয়াজ হইতো মনে হ হাতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামতে আল্লাহ পাক পরবর দেগারে আলম আখির জবানার পেগম্বরর উম্মতর রুর তো এক জায়গাত কি মাইজি মঠাল মাইজি দে রিয়ান লো না মতর কে এক জায়গাত কি মাইজি এ রু ঠালি নুরে এডা আরা বেগুন ছিলাম আল্লাহ পাক বলে ডাক দি ইয়া উম্মত মুহাম্মদ আরা বেগুন বলে জবাব দিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ও আল্লাহ হাজির আছি ও আল্লাহ উপস্থিত আছি ও আল্লাহ আরা তৈয়ার আছি এই হযরতে মূসা উম্মতে মুহাম্মদিয়ার আওয়াজ কিন্তু মনে হই দে আল্লাহ পাক পরবর দেখার আলম উম্মতে মুহাম্মদিয়ার যে ঠাল মাইজি আল্লাহ পাকে ডাক মাইজি ইয়া উম্মত মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত আর বেগুন বলে জবাব দিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই আরার শব্দ হইবে হযরতে মূসা নবী ফুননি আল্লাহ পাক ফুসর করে দেয় মূসা আখেরি জবানার পয়গম্বরর উম্মত লর আওয়াজ তো বাইর করে দিই ফুননি হযরতে মূসা আলাইহিস সালামে ফর আলহামদুলিল্লাহ একেবারে মন্দির শান্তি গিয়ে গুই মন্দির শান্তি গিয়ে উম্মতে মুহাম্মদিয়ার আবাসন হুনি তাইলাম জোরে হো আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ পাকে ফরমার আই হযরতে মূসা আই যে শব্দ দিয়ে রে তারারে ডাক দিলাম আর ডাকর সারা দিবেল লাই তারা যে শব্দ দিয়ে রে উত্তর দিয়ে এই উত্তরই বে খালিয়ে আর গরর যেতে বাইতুল্লার তবাব শুরু হইব হজ করিবেল নেই মানুষ সকল আইব হাজির দিবেল নেই আইব আই থারার ভুতুরে শব্দ হইবের লাগাই দিউম সুবাহানাল্লাহ এখন খন্নারা হজত দিলে শব্দ কিন হই না নো হই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শরীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলকা লা শরীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শরীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলক লা শরীকা লাক আরাতে চিন্তা করা ঘুরিব আরা উম্মতে মুহাম্মদিয়া মাতর না আখেরি জবানের পয়গম্বরর উম্মত বনি দুনিয়াতে সেই কেলার কথা ন কিয়ামতর ময়দানত উম্মতলে ফেসাই ফুসাই বড় বড় পয়গম্বর লরে বাজাই ফেলাইব
امت محمد ير شورش دی امت محمد ير شهادت دی شاکی دی قیامت رو میدان امیدی پیغمبر رو فکر مالک ڈگری دیر امت آلار جہنم تھرگر دیو ایون حدیث شریف تس ہے حجت البیداد دین بیدی حجت دین اللہ حبیب روت حصر زانر ور حضجد خبر ایک بار نوحیجیری شیشو دی حسر دی اوزور آسل دی خوڑے مدین شریف اوزور آسل دی خوڑے مدین شریف حسل دی بیت اللہ مکہ شریف مکہ شریف اتن مدین پرائی سیشو تیریش کلومیٹر دورت تو اللہ حبیب رود حسر دی دیتے نوحیجیری مدین مدین تاسل اللہ حبیب حضرت ابوبکر صدیق رضی اللہ تعالیٰ عنہ فرمار ہے صدیق اکبر آنے زون کسو مسلمان لئے رے اے بسر حج گرن گوی آئے بسر حج زیتنو بیبین خما سے زمیلہ سے آگامی بسر آمی خز گری بلنائی شمست مسلمان بگن لئے رے بیت اللہ مجد حاضر یوں او ابوبکر صدیق آنے زیر خج گری بین ایبان بیت اللہ سطور بھرش اے خطر دگلار گری دیبین ہنو کافر یہودی نصر بدو کشتن آری ڈوم سامار خامار خونو ذاتی مسلمان باد زین بیت اللہ خود دیخس دی سامر بسر نوائی فان زہتو آمگامی بسر آمی کبال محمد رسول اللہ مسلمان آلر لیر خزگی جو تولی ازر روت حسر گئی دی نوحی جری ششو دی اے بسر خزگری بلی ازر مکت نوزائی او بکر رے حجر ذمہ داری دیئے رے فٹے دیئے اگامی بسر دوشی جیریت اللہ حبی مسلمان اکل زگن مکہ تسل ایبان مدین تسل شمست مسلمان اللہ لے رے خزگی جی ایر فرے اگر ہجری ربی اللہ والر بارو تاریخ دوزر دنیا تن بھی دینی تویلے اوزر حزگری بلے شدو فائدے کے بال خبار ایک بار ایبین نمول دی بیدی حج ایبین نمول دی خجت البیدا اوی عرفتر مجدانون مجدی زی اللہ حبیب علوسانا گجی بیان گجی زیبر بیدی حجر باشن بلی ہوئی ای بیدی حجر باشن لمبا بستاری تو علوسانا اللہ حبیب بہوکن بیان گجی شمست صحبے کرامر لوئی پرائی شوالک مسلمان اولر لوئی شوالک صحبے کرام اولر لوئی اللہ حبیب لمبا علوسانا گجی اللہ سنو شیشانر فرے بیان شیشانر فرے اللہ حبیبے اوہستید حاضرین آل بگنور لکا گوری ڈانگ میں جی حل بلغتو حل بلغتو آئیں اللہ رو فکو تن زیشن است دائیت زمہ داری ان نیلم تمہارا رخ سے فانسائی دی بلی اگن فانسائی دین فسنو کچھ جی فانسائی شمستا اوہستیت حاضری نولے اللہ حبیب رفسن روت دی قد بلغتا یا رسول اللہ او اللہ رسول نچوئی نچوئی آنے آنر آنر مالک زی دائیت دی آنے دائیت بیگن آر رخص فانسائی دیوں ایر فرے اللہ حبیبے حطر اورمک کے دولی ڈانگ مارے اللہم اشہد اللہم اشہد اللہم اشہد او اللہ ہون شکیتا ہون او اللہ ہون شکیتا ہون او اللہ ہون شکیتا ہون آئیں بولے آن دائیت تو پھرو گزی اللہ پاک اور کیبہ نہیں دے وہ مطنع شاکی کلے بنائی ایلو گو فسنو ایرو تجترے ایبر جواب لون خیامتر میدانوت حضرت نو علیہ السلام زیبر شر نوش بطر رمت امت لر واز گجی نصیحت گجی بیان گجی ایتر بیان نو ہونے مکن مدی خود دیریکتو خانن مدی اون دیریکتو آنو نو بیرے رستہ رستہ نجاتن گجی ظلم اتسر گجی شر نوش بطر دعوتر ہمگری ماتر مسلمان ایدر شتر تی آشیزن بجن تو شمست پیغمبر لر دعوتر ششتہ میرے خمار
আছিল কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বরর দাওয়াতর টাইম মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগি আল্লাহর হাবিব দুনিয়া তুলদার গুইদি 16 লক্ষ মুসলমান দুনিয়ার রাখি হন হন পয়গম্বর আছিল বলে জীবিত উম্মত কেবল উগ্গ হন পয়গম্বর আছিল জীবের উম্মত কেবল দুও হন পয়গম্বর আছিল তান উম্মত কেবল তিন্য এভাবে বাইতে ওরে বহু পয়গম্বর বলে দুনিয়ান গেয়ে জীবন খাড়াই ফেলাই উগ্গ মানুষ ন ভাই উগ্গ উম্মত বানাইন ভারে পয়গম্বর ইবে খাইলে দুনিয়া তুন বিদায় নিয়ে সুবহানাল্লাহ আর আর পয়গম্বর আখিরি জামানার পয়গম্বর মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিবুর হাতত কলমা ভরি মুসলমান ওই যে 16 লক্ষ মুসলমান সুবহানাল্লাহ এর পরে আল্লাহর হাবিব দুনো জাহানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লামে বয়ান করার আগামী কাল কিয়ামতের ময়দানত হযরতে নু নবী 950 বছর ওয়াদ গুজ্জি 70-80 জনের মত মুসলমানই আর বেগুন কি রয়ে গই রবাজি আছাইছে বাল রয়ে গই বান্দর রয়ে গই বেঈমান রয়ে গই কাফের রয়ে গই তারা মুসলমান নয় আল্লাহর হাবিবে আ মুসলমান মাত্র এই ঘটনায় নূর আলোচনা করে আল্লাহর হাবিবে ফরমার এই কিয়ামতের ময়দানত মধ্যে নু নবীর উম্মত যেগুন মুসলমান নময়বাজি সারা জীবন কুফরি গইছে কাফেরের অবস্থান মারা গিয়ে এগুনোর যেতে কিয়ামতের ময়দানের মধ্যে তুলিব আল্লাহ পাক পরবারে দেখারে আলমে বলে তারাতে প্রশ্ন করিব তোরা কলমা কেন ফরস মুসলমান কেন সিমেন কেন মানস ইতর হবুদ বলে কলমা হইল ফরদে মুসলমান হইল দে ইমান হইল আনা দে আমি কি হসিন তোরা তোরার কাছে পয়গম্বর নোয়াই নে কয় না এখন পয়গম্বর আর এখন গের নো দে এবার আগা করা বেগিন আগা করা ডা মিশা কথা হল বলে কিয়ামতের মাড়ত বল হুজুর হই তারিব না পারিব না ভাইলে হর কেনে ইতার আর ইম যেতে অবাজ শেষ হইব নু নবীরে ডাকিব কি রে তুমি কি জু দেড়ে দুনিয়া যাই রে ওয়া সালাম কিচ্ছু না করো না নু রে দ ন দ না ইন কিয়ামতের ময়দানের লাইন গড়ি বললে হবু দেরি দ দি না ন দে আল্লাহ পাকে ন জানে ন বা ন জানিলে ভালো হইব না হযরত নূহ আলাইহিস সালামের হইব কে রে ওয়া তুমি দ ন দ না ওয়া সালাম ন করো না নু নবী হইব কেন ওয়াজ ন করি নে রাত দিন ওয়াজ করছি আজন নেবে নেওয়াজ করছি খানন মধ্যে হন দিলে কি মুখুন মধ্যে খত দিলে কি এগর কত ন হুনে এই ডগর কত যাতে নু নবী হইব আল্লাহ পাক হব দি তারারে ঘিরে বে তো দর দিয়ে বলে হর হজ নাইন বেকিন মিশা হতা আর এত পাগল নাকি পেগম্বর আইলে দর দিলে অনর ব্যাপারে হই না আর নমেন তুম কিললে অবশ্য আর আর কোনো কথাবার্তা ন হয় আল্লাহ পাকে বলে নু নবীরে হইব ও নু নবী তুমি দিও হর ইতারা ন দে বলে হর বাদি বিবাদী অত্তর ইয়ে এটা তো সাক্ষী লাগ আল বাইয়ানা তুলিল মুদ্দাই শরীয়তর ফাইসালা জিবে নাকি দাবি করিব অন দাবি করতে লাগুন দাওয়াত দিউন বলি তইল অনতে বাইয়ানা দন ভরিব দলিল দন ভরিব প্রমাণ দন ভরিব সাক্ষী দন ভরিব হযরত নূহ আলাইহিস সালামতে হুজুর করিব তোমাতে সাক্ষীটা কি আছেনি নূহ আলাইহিস সালামে খুব সাক্ষী আছে তো আল্লাহ পাকে ফুসর করিব কোন সাক্ষী নূহ আলাইহিস সালামে খুব আখেরি জামানার পয়গম্বর এবং তান উম্মত হল আমার সাক্ষী তখন আখেরি জামানার পয়গম্বর তো আসো বাজি আরা উম্মত হল ডাকিব আরা যেতে ময়দানত হাজির হইম সাক্ষী দিবেন লাই নু নবীর উম্মত হলে সিল্লেব হঠাৎ দিনে তোর ভার খড়ে সলেকের হার খড়ে আব্দুল খড়ে গর খুল খড়ে আরা খড়ে তারা ওরে আরা খঞ্জমানা তাসি তারা খঞ্জমানা তাইসি তারা কেন হইতারে ইতারা কেন হইতারে আর আরে আর আরে খনে দ দিন দে ইয়ান হনর ভর আল্লাহ পাকে বলে আবার আর আরে হেসাইব কিরে বাবা তোমার আইসু হতে ইতারা আইসু হতে ইতারারে পেগম্বর দ দিন দে তোমারা কেন জানো আরা হইম দো আল্লাহ ৩৯ আরা কালামে পাকবে সত্য ননা অন রসুলুর বক্তব্য খাদিস বে একদিন সত্য ননা
আল্লাহ পাক হুবিন বেগিন সত্য আরবে আগুন হইম ওয়াল্লাহ ত্রিশারা কালামে পাক মুদ্যারা বিস্তারিত আলোচনা গিন বেগিন ভাই অনর হাবিব আরাদে তাফসীর করে দিয়ে সুবহানাল্লাহ এর ঘরে আরা যেত মুসা নবীর নূ নবীর পক্ষে যেত বাজে আলোচনা শুরু হইজম ইবে সাড়ে নশত বছর ওয়াজ গইজি তারা খানন মধ্যে ওল দি রেখি মুকুন মধ্যে হত দি রেখি রাতিয়ে দিনত আজন্যে বেন্য সবসময় তাই মেহনত গইজ কষ্ট গইজি তারা কোনো ফাত্তা নদে কলমা ন ভরে এডগর কথা যেতে আরা হইও আর আর ফককে বলে আর আর পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সফাই সাক্ষী দিব আর উম্মতর কথা একশো ভার্জেন গ্যারান্টি যুক্ত এখন যে তারা সাক্ষী শেষ হইয়ে আর আর পেগম্বর সফাই সাক্ষী আয় গিয়ে গিয়ে আর আর ফককে তখন বলে আল্লাহ পাক পরবার দেখারে আলমে কেয়ামতের ময়দানের মধ্যে যে বিচার শুরু হইয়ে হযরতের নূ নবীর ফককে ডিগ্রি দিয়ে রে আসামি দামি উম্মত দামি কেন দামি হাদিস শরীফ উতাছে আল্লাহর হাবিবে ফরমান আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ব্যস্ত না যাইও হন পেগম্বর ব্যস্ত জন বৈধ হইতনু হন পেগম্বর ব্যস্ত জন হালাল হইতনু হন পেগম্বর ব্যস্ত জন জায়েজ হইতনু যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যস্ত না যাইও আল্লাহর হাবিবে ফরমার আই জান্নাত দরজা যাইর বেল বাজাইও দরওয়ান হুজুর গরিব মন আনতা আপনি কে আই হইম আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরওয়ান হইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে আর খনিকায় ব্যস্ত প্রবেশ নগরে অনর আগে অনেক বেগুনুর আগে ব্যস্ত প্রবেশ করিবেন অনর আগে খনিকে ব্যস্ত জন্য ভারিব সুবাহ আর আর পেগম্বর ভরে একে বাদে দিগর সমস্ত পেগম্বর বেগুন ব্যস্ত মধ্যে প্রবেশ করিবেন পেগম্বর বেগুন ব্যস্ত জনর ভরে সর্বপ্রথম যখন উম্মতর ব্যস্ত জনর ভস্ন ভাইব আবু বকর সিদ্দিক উম্মতে মুহাম্মদ ইয়াতুন ব্যস্ত যাইব এর ভরে উমর ইবনুল খাত্তাব বলে ব্যস্ত যাইব একথা লেখা দিয়েছে পাগত আছে আল্লাহর হাবিবে ফরমার আয় ব্যস্ত নগিলে কোনো পেগম্বর ব্যস্ত দৈন্য ভারিব আর উম্মত ব্যস্ত নগিলে কোনো পেগম্বরের উম্মত ব্যস্ত দৈন্য ভারিব সুবহানাল্লাহ কেন হওয়াল কেন নসিববাজি মা বইনল সহ ভাই বন্ধুল বিশেষ করে জওয়ান যুবক ভাইল আর আবে গুণ সতর্ক হইম এসব করে চললুম আর আর পজিশন বেশি আর আর মর্তবা বেশি আর আর খামো বেশি যে যত বড় হইব তার খাম তত বড় হইব যে যত ডর হইব তার পরীক্ষা তত কঠিন হইব যে যত ডর হইব তার পরীক্ষা তত মুশকিল হইব অনানো মাথনা ওরে খেলা স্ত্রীর নুরনির ফল রে এটা কি মেট্রিকুর প্রশ্ন দিব না ফাইভের ফরে কি এডুর প্রশ্ন দিব না ও মুসলমান হল এডুর ফরে কি নাম বলে হয় আই এ বি এ মাস্টারের প্রশ্ন দিব না জীবে যত ডর হইব তার পরীক্ষা তত কঠিন হইব আর আখির জবানের পেগম্বরের উম্মত এই উম্মতল্লাই পরীক্ষা বড় কঠিন এ কতল্লাই খাদিয়েছে পাগত আছে আল্লাহর হাবিবে ফরমার যত পেগম্বর দুনিয়াতে সে বেগুন নির্যাতিত হইয়ে জলম অত্যাচার শিকার হইয়ে আল্লাহর হাবিবে ফরমার আই মুহাম্মদুর রসুল্লাহ যে তিন জলম অত্যাচার করা গিয়ে এটি কিন পেগম্বর আর হনুয়ারে তিন পরীক্ষা করা না যায় আল্লাহর হাবিবে ফরমার বেগুন নতুন বড় পরীক্ষা আমি মুহাম্মদুর রসুল্লাহ রই উত্তর তো সোজা এত কঠিন পরীক্ষা কই ইবে বেগু নতুন বড় কই যে যত বড় তার পরীক্ষা তত দর যে যত বড় তার পরীক্ষা তত কঠিন আবার হয়াত কম আমলত দাম বেশি ইয়ান ফাইলাম দে আরা আখির জবানাল পেগম্বর উম্মত হলে হন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবে ফরমার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মান উতিয়া হুন্না ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা আল্লাহর হাবিবে ফরমার যারে আল্লাহ পাকে সারিগের নিয়ামত দান গইজি ওয়ান গনি গনি লইবেন কলবুন শাকিরুন ওয়ালিসানু জাকিরুন وبدن على البلاء صابر
وزوجة لا تبغيه خونا في نفسها وماله الله حبيب فرمار زي بندر الله پاك سرگن نعمد دنگجي ایک لمبرد مجدی قلب شاکر دی قلب شاکر مانی شکر دی گروہ نے قلب پئی مطلب نعم الزین بھائیین ازمان دی کی گروہ نوئی شکر دی گروہ نوئی حیو تشگری فائدہ نائی مقدرت فیصلہ گجیس خدرائی بو نوائی بو آن رخص ہے خوت ٹکر مالک یومائی اللہ پاک فیصلہ گری رہی کی اللہ رسول فرمد دے زبندر سرگنیا مدن گجی ایک لمبرد مجھے قلب شاکرون اے خوتل لے اللہ رولیو لے فوئی توڑی ہاں در قلب شاکر دے مجھے اور رونے والی آنکھ دے قلب شاکر دے مجھے اور رونے والی آنکھ دے تاکہ میں روتا رہوں تیرے رضا کے واسطے قلب شاکر دے مجھے اور رونے والی آنکھ دے تاکہ میں روتا رہوں تیرے رضا کے واسطے واللہ شکر دے گریت تریفان کلوک دن گرونا اور تم اللہ خندیت تریفانی دو سک دن گرونا رضا کے شدہ شربدہ ملکون اللہ خندیت تریفانی او مسلمان المابین الفنو خاندن اربرو دمسے خاندن اربرو مسلمان قیامت بشال مصیبت ڈرے زی بندہ بندی خیندی کلی فوائد اللہ خیندی دنو بیلڈنگ اللہ خیندی دنو ممبر اللہ خیندی دنو چیرمن اللہ خیندی دنو ایم پی بونی بلے خیندی دنو فیسیڈن بونی بلے خیندی دنو صدر مدبر بونی بلے خیندی دنو موتم بونی بلے خیندی دنو او مسلمانو صدر اللہ خیندی دنو کل خیندی دے مالک اڈر خیندی جہنم اڈر خیندی فلسر اڈر خیندی خبر اور عذاب اڈر خیندی کیا مطر بشال مصیبت اڈر زبندہ بندی خیندی اللہ پاک فرمار کیا مطر مجدنین خود ان خود ترنی مقدارو خمسین الفسنا فندش ہزار بسر کیا مطر بشال مصیبت رشمو اللہ حبیب فرمار اڈے کیا رگام بودے سلگیر حجنتو اور کیا رگام بودے تر حجنتو کیا رگام بودے اڈو حجنتو گام گام شوری لطن گام بائیتے بائیتے اڈو حجنتو شوری لطن گام بائیتے بائیتے رام حجنتو شوری لطن گام بائیتے اللہ حبیب فرمار بود کیار گام بود خان بھجنتو گرار لگام راگائی دے حضور اللہ بری دہار اللہ حبیب فرمار بود کیار گامت ایتر گامت ایتر آنسوری بو ایڈو گر سندے فکر مطابو تو زگا دیر زبان دخندی ہندنر حرن سبت تنگ گھوڑا فانی بیری اللہ رسول ادھارن دی بیان گرد دی فڑائی بے خطر مسیر خلافان ای فڑائی بے گجی یر شندر سیاران مجد پھری گی شندر سیارا مانی سیارا بولتے شندر یان مانی شندر میشو سیارا نو سیارا بولتے شندر اللہ پاک قرآن پاک سرگن دنشو قسم خیر فرمد دی وطین وزیتون وطور سینین وحاز البلد الامین لقد خلقنا الانسان فی احسن تقویم سرگن زنیشور قسم خی اللہ پاک فرمد دے امی مانو ذاتی تن شندر ار کسو نو بنائی خلائی گو شندر دلہ گو شندر شندر ایلو شندر اشندر ایلو شندر انسان بلتے شندر اللہ پاک فرمد ایت تن شندر زنیشان یار خونہ کسو نو بنائی ایتو ڈیزی جن گریہ میں دنیا میں دار خونہ کی زنو بنائی ایون اللہ حبیب فرمار اللہ ڈر جہنم ڈر خبر ڈر قیامت المدن المصیبت ڈر خیندی ایک پڑا سگر فانی بائری گجی ایر شندو سیارا تجی اللہ حبیب فرمار در سیارا ین اللہ جہنم رگون حرم گی سیارا ین اللہ مطن جہنم رگون حرم گئی اے خوتل خدیش شریف تسال اللہ حبیب فرمار قیابت رمیدانو
আল্লাহর ফক্কতুন কিয়ামতের ময়দানত আল্লাহর ফক্কতুন বলে ডাক মারিব ও আল্লাহর বান্দা বান্দি যেগুন শেরাইতে বিছানতুন ফিডুরে আলোক গরি ফেলাইলা সবুতুন গুমুরে আলোক গরি ফেলাইলা গরম ঠান্ডা ফানি দিয়ে রে ওজবানে দুরে হাত নমাজ সরিয়ে রে খোদার কাছে বই বই খান দিলা দরুদ ফজিলা জিকির গজিলা সজাইতে উঠিলা আল্লাহর হাবিবে ফরমার ওই কিয়ামতের ময়দান ডাক মারিব এগুন বেগুন কিয়ামতের ময়দানের মধ্যে ফিত গই যাবই আলোক হই যাবই কিয়ামতের ময়দান বেগুনুর বলে আলোক করিব শুনুন যেগুন সজাইতে দুনিয়ার মধ্যে শরীরে বিছানাতুন আলোক গইজি এগুনরে কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে আলোক করি ফেলাইব আল্লাহর হাবিবে ফরমার কিয়ামতের ময়দানত তুলনায় সামান্য কিছু মানুষ আলোক হইব আবার যেগুন আলোক হইব এগুনর গায়ে এগুন ঘন খমন কিন্তু কিয়ামতের ময়দানত তুলনায় তেমন বেশন আর কথা বুঝতেই নে কিয়ামতের ময়দানত তুলনায় বেশন যেগুন আলোক হইব এগুনর গায়ে এগুন কমন কুটি কুটি থাকিব আল্লাহ পাকে হঠাৎ করে ডাক মারিব তোমার বেগুন বিনে হেসাব ব্যস্ত জগ তৈলাইন বুঝাইতাম চাইলাম কিয়র কথা আখেরি জবানার পেগম্বরের উম্মত অত্যন্ত দামি আল্লাহর হাবিবে ফরমার দামি উম্মতরে লক্ষ্য করে ডাক মারের কলবুন শাকিরুন যে বন্দারে এমন একখান কলব দান গইজি যেই কলব দিয়ে রে বন্দা সদা সর্বদা মালিকুর নিয়ামতর শুকুরিয়া আদায় করি তরে যে দূর ভাইলাম আলহামদুলিল্লাহ আরো ভাইলাম আলহামদুলিল্লাহ ছুটি গেই আলহামদুলিল্লাহ বাড়ি গেই আলহামদুলিল্লাহ কমি গেই আলহামদুলিল্লাহ এহত আল্লাহ হাদিসে পাগত আছে আল্লাহর হাবিবে ফরমার দুনিয়ার ব্যাপারে নিচুর মিক্কে চাইবা আখেরাতের ব্যাপারে উর মিক্কে চাইবা এ হাদিস বাংলা ধুই দেরি এ হাদিস আর মাথার রাখি দুনিয়ার ব্যাপারে নিচুর মিক্কে আখেরাতের ব্যাপারে উর মিক্কে দুনিয়ার ব্যাপারে নিচুর মিক্কে মানি অনত 700 কে জুতা আছে অনে সাইবেন দেখার মিক্কে যাতে গন 600 কে জুতা আছে তুই জিয়ে না সিয়ে নুরুল নিয়ামত শুকুরিয়া এবং তুই বহুত ভালো আছে 500 কে জোতলা সাহেব 300 কে জোতলার মিকে 300 কে জোতলা সাহেব 100 আর ফেলাস্টিক জোতার মিকে 100 আর ফেলাস্টিক জোতা আছে দিতে সাহেব 50 কে স্যান্ডেল ভিন্ডি দিতের মিকে 50 কে স্যান্ডেল ভিন্ডি দিবে সাহেব ফুরন ফাড়া স্যান্ডেল ভিন্ডি দিবের মিকে ফাড়া ফুরন স্যান্ডেল ভিন্ডি দিতে সাহেব ওইথের মিকে যার টেঙ্গন মধ্যে স্যান্ডেল নাই আর টেঙ্গ স্যান্ডেল নতাইলে সাইম দে ওইথের মিকে যাতে টেঙ্গ নাই তাতে কিয় নাই মাধ না অবা যে হাতে ঠেঙ হইল তো আছে ওই যে ঠেঙ নাই ই বলি নিসুর মিক্কে চাইম তোলে নিসুর মিক্কে চাইলে আল্লাহ জিন দিয়ে জিনুর মধ্যে শুকুরিয়া বোন নোয়াইব আল্লাহ পা খেয়ার বোধ বালা রেখে আল্লাহ পা খেয়ার বোধ বালা রেখে ই বলি দুনিয়ার ব্যাপারে নিসুর মিক্কে ওয়াজ গরম সোজা উনুনিয়া তুন সোজা আল্লাহ পা খেয়ার আরে আমল করি বললে তো ভিগদ ওয়াজ উনন সোজা ওয়াজ গরম সোজা উনুনিয়া তুন সোজা আমল গরম বড় হতা আল্লাহ পাকে আর আরে আমল করি বললে প্রস্তুতি লেবেল তৌফিক দগ্গে গুণ হন আমিন ই বলে দুনিয়ার ব্যাপারে নিসুর মিক্কে আখেরাতের ব্যাপারে উর মিক্কে আল্লাহ অনে 75 নামাজ জামাতে ভরন হন না আই 75 নামাজ জামাতে ভরি আই সাইম দেখার মিক্কে জিবে ফয় তুলি তাই জুতরিবের মিক্কে আই জমাতে নমাজ সান ভরি নভারি সাইম দে জমাতে নমাজ সরে দিবের মিকে আই নমাজ রক্তত ভরি নভারি খজই যে আই সাইম দে রক্তগত নমাজ সরে দিবের মিকে আই শুকুর বাজ্য নমাজ সরে দি সাইম দে ফাঁসত্ব নমাজ সজা করে দিবের মিকে আর দ্বারা জুমার নমাজ নময় আই সাইম দে জুমা ভরে দিবের মিকে কত বুঝো ধন্যবাদ মাধনা আ মুসলমান আখেরাতের ব্যাপারে উর মিকে যদি যাই ফাঁসত্ব নমাজ জমাত ভরি সাইম দেবের মিকে জিবে জমা দিকে জমাত নমাজ সান্ন করে তুই বেরে দিক্ষু দেন হইবে তাই যদি জিকির করে দেন দহর
নবুজার হল্লা আই জামাত নমাজ সরি সাজে খারমি কে জিবে জামাত নমাজ ন করে হতে হত জামাত ন ভাই হদিতে ওমা তুই বেরমিকে সাইয়ারে কা তোমার ইবাদত দু তুই ফহর কইতে লাগিও ও বেরমিকে যাও না জিবে হয় তোড়ি জিকির করে হন না ই বলি আখিরাতর ব্যাপারে কইকে চাইও হন না হন না উরমিকে দুনিয়ার ব্যাপারে নিসুরমিকে আল্লাহর হাবিবে ফরমার দুনিয়ার ব্যাপারে নিসুরমিকে চাইলে নিয়ামত জিগনা সিনুর কদর আইবো মুহাব্বত আইবো আখিরাতর ব্যাপারে উরমিকে চাইলে নিজুর ইবাদতরে কম হম লাইবো নিজুর ইবাদতরে কম হম লাইবো অবুকিতে তাজ্জুত ভরে এন ভরে অন ভরে এশারাক ভরে চাষ্ট ভরে অভাবিন ভরে দুনিয়ার বেকিন ভরে নবল রোজা রাখে সোমবারে দেবী শীতবার রোজা রাখে সোমবারে মাতন্ন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সোমবার রোজা রাখতো কি বারে আর অত মিলাদুন নবী গরি কেন গরি গুজম শিখো না ইয়া রাসূলুল্লাহ ওনে সোমবার রোজা রাখুন দে ওনা জন্ম হইতে তলে জন্ম মানে মিলাদে আজ জন্ম হইব হন মিলাদুন নবীর আমার নামা থাকা উজুর হ দাই সোমবার রোজা রাখি খিললে কথার মাথা ঢুকে এনে কেন আয় সোমবার রোজা রাখি খিললে আজ জন্ম হইতে তলে আয় হন নবী জন্ম মানে মিলে এই আয় মানে মিলাদুন নবীর উজুরে মিলাদুন নবী পালন করছি দেখি দি নমা দেখা রোজা রাখি মিলাদুন নবী পালন করছি তারা মিলাদুন নবী ভানা করে দিয়ে ডেক ফাগাই আর হঠাৎ দিনে তোর ভার হঠাৎ সব লেখের ভার হনা আল্লাহর হাবিবে মিলাদুন নবী পালন করছি দেখি দিয়ে রে রোজা রায় রে আরা বলে মিলাদুন নবী ফানে করে দিয়ে খানান ডেক ফাগাই রে ও মুসলমান মিলাদুন নবীর মধ্যে তুমি ডেক ফাগানি হড়ে ভাইলিয়া আল্লাহর হাবিব যদি সোমবারে সোমবারে বালা বালা খানার ব্যবস্থা করতো মেজান দিত যদি হুসর করতো ইয়া রসুলাল্লাহ খানা একদিন খিললেই হুজুর যদি হইতো মিলাদুন নবী পালন করে দেন জন্ম হইতে তাল্লাই তইলে এনে সোমবারে খানা হনর কথা ইস্তমাত হো না তুই আল্লাহর হাবিবের সোমবার রোজারে কি হড়ে খানা হন খড়েখানা হন খড়ে মেজান্দন খড়েখানা হন খড়েখানা হন আর মেজান্দন খড়ে রোজা রাখন আর রোজা রাইলে কি এটা খানার ব্যবস্থা আছে না কেন মাত না সোমবার রোজা রাখে বিশীতবারে রোজা রাখে তাই যেতন নমাজ সরে সারাক ভরে চাষ তো ভরে আবাবিন ভরে এবাদত বন্দি ব্যাগিন ভরে শুক্রবারে সুরে কাহাব তালাবত ধরে সুবাহান আল্লাহ শহরে শহরে মুসেদিন মেদি জেগুই আগতি ভরো দিন নফল নমাজ সরে সমস্ত নফল নমাজ ওর বিকিন ভরে জুমর ভরে আল্লাহ আল্লাহ আসরর ভরে আসরর আগে মুসেদুদ বুব আল্লাহর কাছে হাঁদে হাদিস শরীফ উন্মেদ্যে আছে আসরর নমাজর ভর হইতে মাগেরি পর্যন্ত টাইমিয়ার উন্মেদ্যে শুক্রবারে আল্লাহর দরবার দোয়া কইলে আল্লাহ আল্লাহ পাকে বলে দোয়া কবুল করে আর আরোগ্য মুরব্বী আই যা দেখি শুননি আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই ফকিহুল মিল্লত বসুন্ধরার প্রতিষ্ঠাতা ফটিকশরী হুজুরুল বাড়ি জামিয়া ইসলামিয়া পটিয়ার শেখ হল্লা দিফাসিক বদ্দি মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর হুজুরুর আমল ফত্তি শুক্রবার দিন আসরেতে মগরিব পর্যন্ত আর ঘন হাম করতেন শুধু জিকির আসকার ইবাদত আর দোয়া করতেন যে সুবহানাল্লাহ আরেক মুরব্বী এখনো বাঁচিয়ে আছে যোগ সাহুজুর দারুল মারেফের প্রতিষ্ঠাতা পরিচালক ওনারা মুরব্বী হল চিনেন না চিনিবেন একেও আসা যাব হুজুর ওরকম বহু বড় আলেম আইন ওটা ডাহা গেলাম দে মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরের জানাজা নো ফরিদ নো ভারি আত্মে নো যাই ফরদি একবার খাসে গিয়ে দিই জিয়ারত হলে গেলাম এডে বাদ দি দে দি হুজুরের খবর হলো লিখে উর্দু লিখে দেখে সুলতান জোক সাহেব এ তো বড় কবি আরবি উর্দু ফার্সি বাংলা বিজ্ঞানের কবি দক্ষ বড় সুন্দর হোক শেয়াল লিখিল দু মনত আছে ফেললার সৌর জিকিরুল্লাহ তসবি হাতে ফিকিরে আখেরত সৌর জিকিরুল্লাহ তসবি হাতে ফিকিরে আখেরত
نور کا عالم تا اب سب کچھ کہاں جاتا رہا جامعہ پٹیہ ہے تیری خدمتوں کا یادگار جامعہ پٹیہ ہے تیرے خدمتوں کا یادگار اس چمن کا ایک مخلص پاسبان جاتا رہا اس چمن کا ایک مخلص پاسبان جاتا رہا جنت الفردوس میں یا رب عطا کر قرب خاص جنت الفردوس میں یا رب عطا کر قرب خاص تیرے بندہ اس طرف سے جب وہاں جاتا رہا جنت الفردوس میں یا رب عطا کر قرب خاص جنت الفردوس میں یا رب عطا کر قرب خاص تیرے بندہ اس طرف سے جب وہاں جاتا رہا ان مربیوں نے کنا لو سن اللہ را سارا گلو بابا اللہ تازہ خاہی داشتن گر داغ ہے سین را تازہ خاہی داشتن گر داغ ہے سین را گاہ گاہ باز خانی کچے پاری نرا